মিথ্যা মামলা কি ধোপে টেকে? এটা আমাদের লজ্জা, কারণ কি এইভাবে আইনজীবীকে গ্রেফতার করা যায় না। বেল কেন? এই এটা তো মিথ্যা মামলা, পরবর্তীতে দেখবেন এই মামলাটি কোয়াস্ট হয়ে গেছে। তার কারণ এই যে সেকশনগুলো দেওয়া হয়েছে, একটি বইয়ের অংশ কোট করার জন্য বা বইয়ের অংশ পড়ার জন্য একজন ব্যক্তিকে জেলে রাখা যায় না, জেলে পাঠানো যায় না। এবং এইভাবে রাত্রি তিনটের সময় পৌঁছে গেলেন তার বাড়ি, কি অপরাধ ছিল? সন্ত্রাসবাদী, চোর, ডাকাত। আপনি দিনে 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 ডাকাতি করছেন, হাজার হাজার ছেলে চাকরি চুরি করে নিলেন, দিনের বেলায় মন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, সেই ডাকাতদের ধরতে পারেন না, তার পাত্তা ওয়েস্টবেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ পায় না, সিবি মামলা করে সিবিআই ডাকতে হয়, তারপরে তার পাত্তা পাওয়া যায়। আর এখন অতি সক্রিয়তা দেখাচ্ছেন যে কোস্তবাগদির বাড়ি পৌঁছে গেলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের গুটি কয়েক ভাই ভাইপো আদরের লোকজনের মুখ্যমন্ত্রী নন। আমরা আশা রাখতে পারি, আমরা কি ওনার কাছে এইটুকু আশা করতে পারি না যে উনি ববি হাকিমের মুখ্যমন্ত্রী শুধু নন, উনি অপরূপা পোদ্দারের মুখ্যমন্ত্রী নন, উনি চোরপার্থর মুখ্যমন্ত্রী নন, উনি বাংলার প্রতিটা মানুষের হাত থেকে আসি প্রতিটা মানুষের মুখ্যমন্ত্রী হয়ে ওঠার চেষ্টা করুন, তবেই এই বাংলায় শান্তির রাজত্ব তৈরি হবে। নইলে যে অপশাসন চলছে সেই অপশাসনের হাত থেকে রেহাই পাওয়ার জন্য মানুষকে কিন্তু সদল বলে আবার পাশা উল্টাতে হবে। যত সাজাবে তত কোর্টের লোকেরাও বুঝে গেছে, সবাই বুঝে গেছে, দুনিয়া বুঝে গেছে যে মিথ্যা মামলার কোনো জায়গা হয় না, সত্যের জিত তো হয়। হ্যাঁ, হ্যারেস হলো, বাংলার মানুষ দেখলো, এখন বাংলার মানুষ ছিচি করছে রোজ। যেরাম যেরাম অধীর রঞ্জন চৌধুরীকে ব্যক্তিগত আক্রমণ করেছে মানুষ ছিচি করছে, সেরকম সেরকম ক্রমশ প্রকাশ্য সমস্ত দুর্নীতির প্যান্ডোরাস বক্স খুলছে, তাই আরও মাথা খারাপ হয়ে গেছে, আরও দেখবে এরকম করবে। যে বেলে সেকশনগুলো দেওয়া হয়েছে সেগুলো অ্যাট্রাক্টই করে না, কিন্তু তা সত্ত্বেও এইগুলো দেওয়া হয়েছে, এগুলো সম্পূর্ণ অন্যায়। আমরা আইনজীবী হিসাবে এর প্রতিবাদ জানাই। সে রাজনৈতিক কর্মী পড়ে, সে আগে আমাদের আইনজীবী, আইনজীবী সমাজের এটা লজ্জা। আজকে বেল প্রেয়ার গ্রান্ট হয়েছে আমাদের, আমাদের জুডিশিয়ারি সিস্টেমের ওপর আমাদের যে ভরসা সেটা রক্ষা পেয়েছে। একশোরও বেশি আইনজীবী আজকে রীতিমতো ব্যাংসাল কোর্টে যে বেল দিতেই হবে, আমরা এই গ্রাউন্ড ছাড়বো না, অর্ডার রিজার্ভ রাখা যাবে না, ততক্ষণ পর্যন্ত আইনজীবীরা ওয়েট করলেন ওখানেই বসে থাকলেন। এই সেটাই তো বললাম, আইনজীবী সমাজের একজন আইনজীবীর ওপরে এইভাবে অন্যায় নেমে আসা, সেটাকে আমরা তীব্র প্রতিবাদ জানাই বলেই আইনজীবী হিসাবে আমরা প্রত্যেকে এসেছি। এবং আজকে যেহেতু শনিবার, তাই জন্য অনেকে আসতে পারেননি, অনেকে ফোনে খোঁজ নিয়েছেন। যদি এটা রেগুলার ডে হতো ব্যাংসাল কোর্টে আইনজীবীদের দাঁড়ানোর জায়গা পাওয়া যেত না। সেই সেই পরিপ্রেক্ষিতে বিচার করে জজ সাহেব বেল গ্র্যান্ট করেছে, এটা মিনিমাম কষ্টের বিনিময়ে, সেটা আমরা তার স্বাগত জানাচ্ছি সেই রায়কে। আমরা এইভাবে দেখব যে ভবিষ্যতেও যেন কোনো আইনজীবীর ওপরে এইভাবে যেন অন্যায় নেমে না আসে। এ আইনজীবী ফ্যাটার্নিটির মানে সকলেই ছিল, দেখুন এই ফ্যাটার্নিটির প্রতি আক্রমণ, কারণ দেখুন আইনজীবী একজন আইনজীবী না, সেটা দেখুন স্বাভাবিকভাবেই একজন আইনজীবী, সে তারা দোকানে সেটা পুলিশ বুঝে নেবে, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করছি না। খুব স্বাভাবিকভাবে দেখুন একজন আইনজীবী বা হোক বা সাধারণ নাগরিক হোক না কেন, একজন সাধারণ নাগরিকের যা অধিকার আইনজীবীর সেই একই অধিকার। একজন সাধারণ আইনজীবীর কি ওই দীপক ঘোষের বইটি পড়ার কোনো অধিকার নেই? আপনি তো ব্যান করেননি। এ আরে বাবা, মান সম্মান থাকবে তবে তো মানানি হবে। আপনার মনে হয় মান সম্মান আছে? গোটা রাজ্য জেনে গেছে, গোটা দেশ জেনে গেছে, এবং ওনার জন্য আজকে গোটা দেশে বাঙালি জাতির মান সম্মান হানি ঘটছে। যে বাঙালিকে শিক্ষা এবং সংস্কৃতি, যে বাংলাকে শিক্ষা সংস্কৃতির পীঠস্থান হিসেবে ধরা হতো, সেই বাংলাকে চাকরি মানে শিক্ষক শিক্ষকতার মতো মহান পেশাকে কলুষিত করেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়ে কণ্ঠর উৎকত চেয়েছিলেন বিরোধীদের, যে তাকে অ্যারেস্ট করিয়ে রাত্রে ও সন্ত্রাসবাদীদের যেরকম রাত থেকে ঘর থেকে তুলে যায়, একজন লার্নেড অ্যাডভোকেট সে কোনো কিছু স্মাগলিং, গরু পাচারকারী, কয়লা চোর বা মাফিয়া নয় বা যোগী সন্ত্রাস নয়। সুতরাং এই সমস্ত ভুয়ো মিথ্যে মামলাতে আর জনগণ ভয় পায় না, পাবে না, যার জন্য আজকে দল মত নির্বিশেষে আজকে প্রায় 300 অ্যাডভোকেট নানা রাজ্যের বিভিন্ন কোর্ট থেকে এসেছেন, তারা আজকে এখানে দাঁড়িয়েছেন। আমাদের কালো রং যখন কোর্ট পড়ি তার একটাই পরিচয়, আমরা অ্যাডভোকেট। আর আজকে যে সমস্ত মামলা অনুব্রত থেকে তিহার জেলে নিয়ে যাওয়ার কথা দিল্লি, তখন নানা রকম ছুতো তুলছে এক একটা দিয়ে। আর কৌস্তব পাচ্ছি যে বইয়ের কথা বলেছেন দীপক ঘোষ, ক্ষমতা নেই কেন মাননীয় মুখ্যমন্ত্রীর? আপনি বইটিকে কেন ব্যান করছেন না? বইটিকে কেন বিভিন্ন বই মেলাতে বিক্রি হচ্ছে? তাহলে সেখানে তো আজকে সেই বইয়ের একটা উল্লেখিত কথা বলা হয়েছে, যেখানে সেকশনও দেওয়া হয়েছে যেগুলো 354A সেকশন। তো অবাক লাগছে পুলিশ এখানে যেখানে ইনঅ্যাকশন থাকে, যেখানে পুলিশের অ্যাকশন থাকে না, আমরা বিভিন্ন করতে গিয়ে সেখানে মামলা করি, আর এখানে পুলিশের ওভার অ্যাকশন। নবান্নের 14 তারা থেকে অ্যাকশন আসলেই শুক্রবার রাত্রে গিয়ে পড়ে না, শনিবার আইনজীবীরা থাকবে না, রোববার বেশ কাস্টডি নিয়ে নেবে পুলিশ, কাস্টডি সোমবার দলের ছুটি, এগুলো প্ল্যানিং ছিল মানুষ। কিন্তু সেই পুলিশ যারা রাত্রিবেলা একজন আইনজীবীর বাড়িতে গ্রেফতার করলো,
প্রতিবাদ করার জন্য সরে আসুন। তাদের কিন্তু চূড়ান্ত শাস্তি না হওয়া পর্যন্ত আমরা ওই লড়াই ছাড়ছি না। গভীর রাতে পুলিশের চলে যাওয়া সরকারের প্রতিহিংসাপরায়ণ আচরণ, আপনি কি মনে করেন এই সরকার কোনোদিন কোনো বন্ধুত্বপূর্ণ আচরণ কোনো নাগরিকের সাথে করেছেন? এই সরকারের আমলে নাগরিক অধিকার পর্যুদস্ত হয়েছে এই পশ্চিমবাংলায়। এই সরকারের আমলে পশ্চিমবাংলা জুড়ে একটার পর একটা অম্বিকেশ মহাপাত্র, শিলাদিত্য চৌধুরী, সন্ময় বন্দ্যোপাধ্যায়, শফিকুল ইসলাম, একের পর এক ছোট ছোট পোর্টালে যারা কথা বলেন তারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই সরকারের আমলে থানায় দেখে দেখে বিভিন্ন পোর্টাল যারা চালান তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, বলা হয়েছে তোমাদের হিসাব নিকাশের খাতা নিয়ে আসো। সেই সরকারের কাছ থেকে আমরা অন্য কিছু আশা করি না, কিন্তু আমরা আদালতের কাছ থেকে যেটা আশা করেছিলাম আমরা পেয়েছি। ন্যায় হয়েছে যে এই মামলা দিয়ে কোনো মানুষের কণ্ঠ রোধ করার চেষ্টা যদি সরকার করেন তাহলে সেই কণ্ঠ রোধ করা যাবে না। আপনার পছন্দ হয় না আপনি দেখবেন না, পড়বেন না। সুপ্রিম কোর্ট বলছেন যে কোনো বই সম্পর্কে আপনার অভিন্ন মত থাকতে পারে, আপনি কিনবেন না, আপনি পড়বেন না, কিন্তু বইটা তো আপনি নিষিদ্ধ করেননি। কার মানহানি হয়েছে? মুখ্যমন্ত্রী তো মামলা করেননি। আর মুখ্যমন্ত্রী মানে, মুখ্যমন্ত্রী কোনো ব্যক্তি নয়, মুখ্যমন্ত্রী একটি পদ। আর মুখ্যমন্ত্রী একটি পদ, মুখ্যমন্ত্রীর পদের যে মান সেই মানটা মানে যে ব্যক্তি আছেন তার মানের সঙ্গে যুক্ত নয়। মুখ্যমন্ত্রী পদের যদি অবমাননা করা হতো সেটা অন্য বিষয় হতো। মুখ্যমন্ত্রী হওয়ার আগে কে কি ছিলেন এরকম যদি কোনো বইয়ে লেখা থাকে সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর কোনো মানহানি হয় না। যারা করেছে সেই পুলিশের আইনের জ্ঞান ন্যূনতম নেই এবং আমার মনে হয় তার সার্ভিসে থাকা উচিত নয়।